উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধান পদপ্রার্থীদের নিয়ে মতবিরোধের জেরে অবরোধ শুরু করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতে মোট আসন 30টি, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে 22টি আসনে, 2টি আসন কংগ্রেস, 3টি বিজেপি, 2টি সিপিএম এবং 1টি আসনে জয়ী হয়েছে নির্দল। পঞ্চায়েত গঠন করার বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি খামে প্রধান উপপ্রধানের নাম লিখে পাঠানো হয়েছে। খামবন্দি নামের প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের একাংশ সদস্যদের ভোটের মাধ্যমে প্রধান এবং উপপ্রধান নির্বাচন করতে হবে এই দাবি তুলে বনগাঁ বাগদা সড়কের আশারু বাজারে অবরোধ শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা দাঁড়িয়েছি আজকে আশারু গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করার দিন, কিন্তু একটা অগণতান্ত্রিক পদ্ধতি আমাদের সামনে হাজির হয়েছে, এটার তীব্র প্রতিবাদ আমরা করছি। আজকে ভেতরে যে কটা মেম্বার, আমাদের 30টা মেম্বার ঢুকেছে প্রধান নির্বাচন করবার জন্যে, সেখানে দুটো দুই পক্ষ থেকে দুটো নাম এসছে, সেই নাম দুটোকে বর্তমানে তারা মানতে চাইছে না, তারা চাইছে হুইপ জারি করে প্রধান নির্বাচন করা, তৃণমূল কংগ্রেস গঠন করছে, কারণ 30টার মধ্যে 22টা তৃণমূল কংগ্রেসের মেম্বার হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেখানে প্রত্যেকটা মেম্বারকে তার বাক স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, দুজনের নামই এসছে, শম্পা দেবনাথ একজনের নাম এসছে, আর একটা কি নাম, সুমনা মণ্ডল। আমরা নির্বাচন বিধি মানবার জন্য এই আবেদন জানাচ্ছি। হ্যাঁ, আমরা ভোট চাইছি, যেহেতু দুটো নাম এসছে সেহেতু আমরা চাইছি দুটো নাম যেহেতু আসছে সেহেতু দুটো নামের ভোটাধিকারটা দিতে হবে। এখন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ভোটাভুটিটা যেন আসে, ভোটের রাস্তা অবরোধ আমরা প্রথমে করতে চাইনি, আমরা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তৃণমূলের পক্ষ থেকেই আমরা বলছি যে সঠিকভাবে নির্বাচন বিধিটা মানতে হবে, সেখানে দুটো নাম এসছে, দুটো নাম আসলে সেটাকে কিভাবে নির্বাচন করতে হবে সেটাকে নিশ্চয়ই, সেখানে খাম জানি না কোথা থেকে এসছে, একটা হুইপ শুনলাম, একটা হুইপ একটা খাম এসছে। আমরা চাইছি গণতান্ত্রিক যে পদ্ধতি আছে, যে গণতান্ত্রিক পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটার মাধ্যমে নির্বাচনটা হোক। আমার নাম অসীম রায়। উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।